হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আপনাদের একটা একটা না এখানে অনেকগুলো 1BHK, অনেকগুলো 2BHK, আপনাকে বলে দিই 5টা 1BHK, 5টা 2BHK ফাঁকা রয়েছে, যেটা বিল্ডিংটা প্রায় 80% কাজ হয়ে গেছে, 80-90% কাজ হয়ে গেছে। আপনার জানুয়ারি ফেব্রুয়ারিতে এটা হ্যান্ড ওভার রয়েছে। আমি এই ভিডিওতে সমস্ত ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব। আগে আমরা লোকেশনটাকে নিয়ে ভালো করে বলে দিই। এটার লোকেশন হবে যাদবপুর বিজয়গড় কলেজ রয়েছে, ঠিক তার একদম একটা ক্লাব রয়েছে সেই ক্লাবের পাশে। আর এখানে 1BHK 2BHK খুব সুন্দর সুন্দর ডিজাইন করা, সেট আপ করা রয়েছে। আমরা এই ভিডিওতে সমস্ত ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করবো, আপনারা আমাদের ভিডিও সঙ্গে থাকতে পারেন। এছাড়া যদি আপনার কোনো প্রপার্টি থাকে, আপনারা কিন্তু দ্রুত সেল করতে পারেন। শুধুমাত্র ব্লগিংয়ে নয়, আপনি ব্লগ ছাড়াও আপনি ডিজিটাল মার্কেটিংয়ের গুগল অ্যাড চালাতে পারেন, ফেসবুক অ্যাড চালাতে পারেন, ইনস্টাগ্রাম অ্যাড চালাতে পারেন, টুইটার অ্যাড চালাতে পারেন, গুগলে মার্কেটিং করতে পারেন। এই ধরনের সার্ভিসগুলো আমরা ফ্রিতে খুব চিপ প্রাইসে দিয়ে থাকি। এছাড়াও যদি আপনার কোনো বিজনেস থাকে, আপনারাও কিন্তু আমাদের দিয়ে ডিজিটাল মার্কেটিংয়ের সার্ভিসগুলো নিতে পারেন। চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক আর ফ্ল্যাটটা দেখে নেওয়া যাক। এই হচ্ছে আমাদের স্টেয়ার এরিয়া, আর এটা আমি ফার্স্ট ফ্লোরের ফ্ল্যাটগুলো দেখাচ্ছি। আপনারা বাইরে থেকে যে বিল্ডিংটা দেখেছেন, এটা হচ্ছে তার স্টেয়ার এরিয়া। 80-90% কাজ হয়ে গেছে, গ্রিল বা কলপসের কাজগুলো শুধু বাকি রয়েছে। আর এখান থেকে যখন আপনি উঠবেন, এদিকে আমি দেখিয়ে দিই, এটা এদিকে আপনার 2BHK রয়েছে, আর এদিকে রয়েছে 1BHK। আমি একটু দেখিয়ে দিচ্ছি ভালো করে, এদিকেগুলো রয়েছে 1BHK, এই হলো আমাদের 1BHK ফ্ল্যাট, আর এদিকেগুলো রয়েছে 2BHK ফ্ল্যাট। এটা সাউথ, ইস্ট, নর্থ সব দিকেই খোলা রয়েছে, আপনারা ভালো করে দেখতে থাকুন। আমরা এদিকের 1BHK রয়েছে আর এদিকে 2BHK রয়েছে। আমরা 2BHK দেখিনি, তারপর 1BHK দেখাচ্ছি। আমরা ঢুকতে মাত্র কী পাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন, ড্রয়িং ডাইনিং রুমটা পেয়ে যাবেন। প্রথমে আপনারা এখানে কিচেন রুমের সঙ্গে অ্যাটাচ বাথরুমও পেয়ে যাবেন। এই হচ্ছে আমাদের অ্যাটাচ বাথরুম, আর উপরে লফটের জায়গা রয়েছে। এই হচ্ছে আমাদের ড্রয়িং ডাইনিং রুম, এই হচ্ছে আমাদের ডাইনিং রুম। এখন হচ্ছে যেহেতু কাজবাজ হচ্ছে, এই ধরনের কাজবাজের জন্য যে সমস্ত জিনিসপত্র এগুলো রাখা রয়েছে। আর এই হচ্ছে আমাদের, এদিকে রয়েছে আপনার ওয়েস্ট, আর এদিকে রয়েছে নর্থ। নর্থের দিকে দেখতে পাচ্ছেন, এটা নর্থ ফেসিং, এই রুমটা হচ্ছে নর্থ ফেসিং। এটা ফার্স্ট বেডরুম, আর ফার্স্ট বেডরুমের সাইজ নিয়ে বলছি, আগে বলে দিই, দুদিকে দুটো জানালা পেয়ে যাচ্ছেন, উইন্ডো পেয়ে যাচ্ছেন, এইদিকে একটা উইন্ডো পেয়ে যাচ্ছেন, আর নর্থের দিকে একটা, ইস্টের দিকে আর একটা নর্থের দিকে জানালা পেয়ে যাচ্ছেন। আর এটা সাইজ হবে আপনি ধরে নিন মোটামুটি 12x10x12। এই হচ্ছে আমাদের ফার্স্ট বেডরুম, যেটা সাইজ হবে 10x12। এর ঠিক পাশে এখানে কিন্তু বেসিনের পয়েন্টটা করে দেওয়া হবে, এই যে বেসিনের জায়গাটা এখানে থাকবে। এর পাশে রয়েছে আমাদের সেকেন্ড বেডরুম, এই হচ্ছে আমাদের সেকেন্ড বেডরুম। আর এই সেকেন্ড বেডরুমের এন্ট্রি হবে নর্থের দিকে। এই হচ্ছে আমাদের সেকেন্ড বেডরুম, উপরের দিক থেকে একটা লফটের জায়গা রয়েছে। আর এই হচ্ছে আমাদের অ্যাটাচ বাথরুমটা এখানে হবে, আমি অ্যাটাচ বাথরুমটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের অ্যাটাচ বাথরুমের জায়গা, আর এই হচ্ছে আমাদের রুম, যেখানে দুটো উইন্ডো রয়েছে, একটা রাস্তার দিকে রয়েছে বা ব্যালকনিটা, আর এইদিকে রয়েছে নর্থের দিকে আপনার উইন্ডোটা। আর এই যে রয়েছে আমাদের ব্যালকানি, ব্যালকানির সাইজ কত হবে, এটা মোটামুটি ধরে নিন 10x3। আর এই হচ্ছে এখন দেখতে পাচ্ছেন রোডের কাছেই কিন্তু ফ্ল্যাটটা রয়েছে। আর এই হচ্ছে আমাদের সেকেন্ড বেডরুম, যার সাইজ হবে 12x12। আর নিচে টাইলসের, রেক্টিফাইড টাইলসের কাজ করে দেওয়া হবে। আর এখানে সবগুলো প্রপার্টির জন্য আপনারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এখানে 1BHK, 2BHK, 3BHK প্রপার্টি রয়েছে, যেগুলো খুব চিপ প্রাইসে সেল হবে। আপনারা এই প্রপার্টির জন্য আপনারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। চলুন এবার আমরা 1BHK একটা দেখে নিই। এদিকে ছিল আমাদের 2BHK, আর এদিকটা রয়েছে আমাদের 1BHK। এই 1BHK যেটা আছে সেটা হচ্ছে সাউথের দিকে রয়েছে, 1BHK সাউথের দিকে। আর এদিকে এই যে রুমটা আমাদের, কিন্তু এটা বেডরুম হবে এইখানে, এটা আমাদের বেডরুম রুম, এটা আমাদের বেডরুম।
আর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে জায়গাটা রয়েছে, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা বসবে, আপনার দরজার যে এটা সেটা বসবে। আর এদিকে আমি অন্ধকার, তবুও আমি দেখানোর চেষ্টা করছি, ওদিকে বাথরুম রয়েছে, তার সঙ্গে এখানে কিন্তু কিচেন রুমটা এখানে হবে আর ড্রয়িং ডাইনিং রুমটা এখানে পেয়ে যাবেন। আর ওদিকে একটা উইন্ডো রয়েছে। আর বেডরুমে দেখতে পাচ্ছেন, আমি দেখিনি, বেডরুমে এখানে কিন্তু এখানে এদিকে একটা উইন্ডো রয়েছে। আর সামনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম দেখতে পাচ্ছেন ব্যালকানি, ব্যালকানির সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন ব্যালকানির সঙ্গে কিন্তু ব্যালকানির সাইজটাও রকম হবে 10x3, রোড ফেসিং দেখতে পাচ্ছেন। আর এটা সাইজ কত হবে, এটা সাইজ হবে ধরে মোটামুটি আপনি ধরে রাখুন 10x12। আর উপরের দিকে দেখতে পাচ্ছেন একটা লফটের জায়গা রয়েছে, সেই যে দেখতে পাচ্ছেন লফটের জায়গা। এই হলো আমাদের 1BHK এবং 2BHK দুটো ট্যুর করিয়ে দিয়েছি। আর এটা ফার্স্ট ফ্লোরের প্রপার্টি, এর প্রাইস যদি নিয়ে বলি তাহলে আপনারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা যেহেতু বিল্ডিংয়ের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাইস থাকে, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা সেই বিষয়ে আলোচনা করতে পারি। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।